মারবো কাছে দেখ কি আমি কি মারবো তুই দে স্যার একসাথে তো মারবি বড় হারামি হো তো হে ইয়ার সব ওয়েলকাম তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে চলে আসলাম নিউ ভিডিও নিউ ভিডিও গাইস আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পূজো তাই আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি আর গাইস ওখানে গিয়ে কিছু ভিডিও বানাবো তোমরা আমার তো গাইস সবাই মিলে আমরা যাব আজকে হাবড়া যাব আমাদের এখান থেকে দুটো স্টেশন পরে হাবড়া যাব তো ওখানে গিয়ে আমরা ফাইনালি ভিডিও করব আর কি কি হবে তোমরা ভিডিওতে দেখবে এটা প্রচারের চ্যানেলে আসবে বা আমার চ্যানেলও আসতে পারে তো আমার চ্যানেলে বেসিক প্র্যাঙ্কটা আসবে এখন থেকে তো আজকে প্র্যাঙ্ক করব চলো দেখা যাক ওখানে মারধর কিরকম খাই না খাই আমার চ্যানেলে সরস্বতী পুজো স্পেশালিস্টে পার্কে ঠিক আছে যে মধু চক্রটা চলে তারপরে আমরা এখান থেকে আমাদের সঞ্জয় এখন আস্তে আস্তে দেখো মেয়েদের ভিড়ের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে কিন্তু আজকে একটু সাজানোটা জামাই জামাই হয়েছে মুখ দেখা যাচ্ছে না ভাই এত अभी मजा आएगा ना भिड़ो হাবড়া চলে আসলাম তো এখান থেকেই আমরা একদম ডাইরেক্ট ওপার থেকে চলে যাব বড় কথা এখন পিছনে ক্রাউডটা দেখো একটু তোল উপরে পিছনে ক্রাউড দেখলে তো প্রচুর ভিড় তো গাইস আজকে ধারণা করা বাইরে এখন ফার্স্ট টাইম তো আজকে তো সরস্বতী পূজা এমনিতেই একটু ভিড় হবে তো যাই হোক তোমরা পার্কে যাও আরো ভিড় হবে তো পার্কে যাচ্ছি তো চলো যাচ্ছি এখন যেতে যেতে কি হয় সেটাও দেখতে থাকো সবাই ছোট ভালোভাবে যায় আর আমাদের অবস্থা দেখো পিছনে ও ভাই আচ্ছা আমাদের অবস্থাটা এখনো তাই ওয়ান্টেড বয়ের সেই তিন তো সুমন লোক ঠিক আছে আমাদের পরিস্থিতি দেখো সেরকম মানে অটোতে লাই অটোতে এখন মানে বিশাল পরিমাণে ভিড় তো যার কারণে এই অবস্থা ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি কিন্তু এত ভিড় আর এত ইয়ে তোমরা দেখো পিছনের ক্রাউডটা দেখো পুরোটাই ভিড় তার মানে পার্কের মধ্যে এটা হলো টিকিট কাউন্টারের লাইন এতটা টিকিট কাউন্টারের লাইন তারপরে ভিতরে কি অবস্থা হবে পুরোটাই বলাকে দেখতে পাবো সবটাই দেখাবো চলো মেইন হচ্ছে ভিতরে এন্টারটেনমেন্টটা নেওয়ার জন্যই আজকে যাওয়াটা চলো আমরা আস্তে আস্তে যাই সামনের দিকে গেট আছে আমাদের এখান থেকে ঠিক পিছনে দেখতে পাচ্ছ পিছনেই একটা জায়গায় ওই আমাদের একটা বন্ধু গেছে যেহেতু শুভ একটা মেয়ে দেখলাম বয়ফ্রেন্ডের সাথে বসে আছে বাট আমাদের দেখে মাস্ক মানুষের মুখে পড়েছে মাথায় তুলেছে আর ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারলাম না কেসটা হয়েছে আমি বলে দিচ্ছি হয়তো আমাকে চেনে বা কারণ ভিডিও ফিডিও হয়তো দেখে তো জানে যারা ভিডিও করে যার কারণে হয়তো মুখটা একটু সেফটির জন্য ঢাকলো বা মানে আমাদের দেখে সেটা বড় কথা না ওই মাস্কের তলতে উঁকি মানে এরকম দেখার কেসটা কি মানে দেখছে যে আমাদের ভিডিও শুট ফুট নিচ্ছে কিনা হয়তো হতে পারে কারণ দেখে এখানে অনেকের সঙ্গেই দেখা হয়ে গেছে বহু লোকের সঙ্গে দেখা হয়ে গেছে মেইন চক্রটা কি বুঝতে পেরেছো কি চক্র আমি সেটা বলবো না এইবার তোমরা একটু বুঝে নেবে কি চক্র দেখতে আমরা এসেছি এখানে আর তোমাদেরও দেখাতে এসেছি ঠিক আছে তো চলো চলো সামনে চলো বড় কথা হচ্ছে কেউ খারাপ মানে না এই চক্রের মধ্যে যদি জাস্ট কাউকে ছোট করা না কাউকে বড় করা না জাস্ট এখানে এসছি মজা করতে সবাই মিলে মজা করছি আর তোমরাও এটাকে মজা হিসেবে ভিডিওটা এনজয় করো তো চলো আরো সামনে যাই সামনে গিয়ে এরপরে বেরোবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর আজকে মানে তোমরা দেখো এতটা ভিড় মানে বলার মতন নেই ঠিক আছে তো চলো সামনে চলো
ফাইনালি আমরা বেরিয়ে যাব। তো এখন দেখো অনেকটা সকালে এসেছি, তো এখন ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট, তো এখন বেরিয়ে যাব। তো চলো সাথে দেখো, আর ভাইয়ের চ্যানেলেও ভিডিওটা আসবে, তো লাইক কমেন্ট অবশ্যই ভাইকে করে দিও। তো চলো টাটা 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 না, এখনো টাটা না, এখনো টাটা না, এখনো অনেক দেরি আছে। হ্যাঁ তাকাও, তো আজকে সারাদিন অনেক এনজয় হলো, অনেক কিছু হলো। তো গাইস আজকে আমরা ফাইনালি এই যে আমরা পাহাড়ে উঠে গেছি, দেখো এইটা পাহাড় না পাহাড়, তার মধ্যে আমরা পাঁচজন কমে যাচ্ছি, কেন জায়গা কমে যাচ্ছে? হ্যাঁ আমরা এখন পাঁচজন কমে যাচ্ছি, পঞ্চাশ জন ঢুকছি, কোনো ফারাক নেই। তো চলো টাটা।